হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল এর মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করবো না পেঁয়াজ ছাড়াই আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে সুস্বাদু কাতলা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব প্রথমে মাছগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখেনেও নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি এইখানে আমি চার টুকরো কাতলা মাছ নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের দুইটা আলু এরপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা জিরার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদার কাঁচা লঙ্কা বাটা মিলে একটা চামচ বাটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখন এইগুলিকে কষিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে এই সময়ের মধ্যে একটা টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন কম আছে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত বাটা বাটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এখন এইগুলিকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে চারটুকরো মাছ দুইটা আলুর জন্য এক চামচ পোস্ত বাটা ব্যবহার করলেই হবে এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো জল একই সঙ্গে দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া আলু পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম ব্যবহার করতে হবে যেহেতু আলু ভাজার সময় লবণ দেওয়া আছে তারপর দিয়ে দিলাম দুই কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের টুকরোগুলি ঝুলের সঙ্গে মাছের টুকরোগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর মাছের ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় কুড়ি মিনিটের মতো ক ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে আলুগুলি সিদ্ধ হয়েছে কি না তো আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে এইভাবে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন